নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করবেন, তাহলে আপনারা চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন খুব সহজে। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তারাও চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হস্তরেখা তথা পামিস্ট্রিতে, সেটা হচ্ছে হাতে এমন ধরনের যদি রেখা থাকে, তাহলে আপনি নিজের চেষ্টাতে জীবনে সফলতা পাবেন, কারোর কোনো রকম সহযোগিতা ছাড়াই নিজের চেষ্টাতে আপনি সফলতা পাবেন। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20-25% ফল দেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা নিজেদের দুটি হাতে দেখবেন কোন হাতে কীরকম ফল দেয়, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন, যেমনটা আমি দেখাচ্ছি। তো লক্ষ্য করুন আপনার হাতের এই রেখার দিকে, এই যে রেখাটা, এটাকে বলা হয় জীবন রেখা, বায়ুরেখা, বা ইংরেজিতে বলা হয় লাইফ লাইন। আর এই যে আঙুল, এটাকে বলা হয় মধ্যমার আঙুল বা শনির আঙুলও বলা হয়। এর নিচের ক্ষেত্রটাকে হচ্ছে শনি পর্বতের এরিয়া বলা হয়, ইংরেজিতে বলা হয় স্যাটার্ন মাউন্ট। এবার যে রেখাটা দেখাবো, এই রেখাটা যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি নিজের চেষ্টাতে জীবনে সফলতা লাভ করবেন, কারোর কোনো রকম সহায়তা ছাড়া। যদি এই যে জীবন রেখা দেখুন, আপনারা লক্ষ্য রাখুন, জীবন রেখা থেকে কোনো রেখা উঠে যদি শনি পর্বত পর্যন্ত যায়, এটাকেই বলা হয় ভাগ্যরেখা বা ফেট লাইন। এরকম ভাগ্যরেখা যাদের হাতে আছে, জীবন রেখা থেকে উঠে শনি পর্বত পর্যন্ত, তারা জীবনে নিজের চেষ্টাতে সফলতা লাভ করে, কারোর কোনো সহায়তা ছাড়া। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটা আপনারা আপনাদের পরিচিতদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আজ এ পর্যন্ত।